কোটা বিরোধী ছাত্র আন্দোলন ও নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষক কর্মচারী আন্দোলনে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শক এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী শেখ জায়েদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসাবে চট্টগ্রাম নাগামাটি খাগড়াছড়ে যে সড়কটি রয়েছে এটি অবরোধ করে বিক্ষোভ করছেন এবং তারা যেটি বলছেন যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধরনের নানা কর্মসূচি তারা চালিয়ে যাবেন বিভিন্ন রকম স্লোগান তারা দিচ্ছেন এবং বলছেন যে দু সালে কোটার বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত যেটি সিদ্ধান্তটি যেন বহাল রাখা হয় সেই দাবি তারা জানাচ্ছেন কারণ এটা হচ্ছে হচ্ছে ছাত্রদের আমরা মনে করি যারা মেধাবী তাদের সঙ্গে এই কোঠা প্রদার মাধ্যমে আমাদের সঙ্গে বৈষম্যের শিকার হচ্ছে যারা একশো পার্সেন্ট শিক্ষার্থীদের সাথে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা হওয়ার কারণে চুয়াল্লিশ শতাংশ মেধাবীদের জন্য রাখা হয়েছে এটা কখনোই একটা স্বাধীন দেশের স্বাধীন দেশের শিক্ষার্থীদের জন্য কখনোই অধিকার হতে পারে না কারণ আমরা দেখেছি আমরা বান্ন ছেষট্টি বাষট্টি শিক্ষা আন্দোলন করেছিলাম আমরা একাত্তর যুদ্ধ করেছিলাম আমাদের কিসের জন্য আমাদের নিজের অধিকার আদায়ের জন্য কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পরে আসে যদি ছাত্রদের এইভাবে কঠার সম্মুখীন হতে হয় ওই শিকার হয় তাহলে আমরা কেন এই স্বাধীনতা দিয়ে কি করব। আমাদের আমাদের সরকারের কাছে প্রশ্ন যারা আমরা আমাদের অধিকার ফিরে আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই শিক্ষার্থীরা আন্দোলন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই সঙ্গে যেটি জানাতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আসলে কার্যত অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের এবং কর্মকর্তা কর্মচারীদের একটি আন্দোলন চলছে যেটি বেতন স্কিম যেটি ঘোষণা করা হয়েছে পেনশন স্কিম যেটি ঘোষণা করা হয়েছে সেটির বিরুদ্ধে একটি আন্দোলন চলছে আর আরেক দিকে শিক্ষার্থীদের আন্দোলন চলছে প্রকার বিরুদ্ধে এই শিক্ষক কর্মকর্তা কর্মচারী আর শিক্ষার্থীদের আন্দোলনে স্থবির বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গোটা ক্যাম্পাসটি এছাড়া চুয়েটেও কিন্তু শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু কোনো ধরনের ক্লাস পরীক্ষা বা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অফিসিয়াল কার্যক্রমে তারা অংশগ্রহণ করছেন না তো শিক্ষার্থীরা এখন তাদের আন্দোলনটি এখানে চালাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তারা চান দ্রুত সরকার যেন এই কোটার বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত নেয় এটি তাদের তো এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারী এবং কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন সেটির সবশেষ খবর